temperature, right side, 360 degrees. এখন এরকম না যে 180 degrees, 180 OS, 180 OS কেন ইস্ট দিকে কমপ্লিট করা হয়। জিরো ডিগ্রি থেকে শুরু করে আমরা 360 নিয়ে আসছি। এটার অরবিটার পজিশন হচ্ছে 64.15 degrees, এক্সাক্ট লোকেশন। আচ্ছা, আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে আমাদের মডুলেটর। আমরা বসলাম যে মডুলেটর এবং ডিমডুলেটর কমিউনিকেশনের যে ফার্স্ট স্টেপ যেটা, বা ট্রান্সমিশন মডুলেটর আর ডিমডুলেটর। আমাদের কোনো একটা লিঙ্ক যখন ওপেন করি বাইরে কোনো একটা কান্ট্রির সাথে, তখন ইম্পর্টেন্ট কিছু প্যারামিটার আছে যেটা আমার হচ্ছে এই মডুলেটরে আমি সেট করতে হবে। যেমন এক হচ্ছে আমার ট্রান্সমিট ফ্রিকোয়েন্সিটা কত হবে, হোয়াট উইল বি দ্য ট্রান্সমিট ফ্রিকোয়েন্সি। তারপরে হচ্ছে আমার মডুলেশন টেকনিকটা কী হবে, এটা কি কিউপিএস কে, এটা কি কম, এটা 64 কম, 32 কম, না কী ধরনের আমার, অথবা 8 PS কে, যেটা হোক আমার এখানে হচ্ছে এই মডুলেশন টেকনিকটা আমার এখানে দিয়ে দেওয়া হয়। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ব্যান্ডউইথ, কোন কতটুকু ব্যান্ডউইথ, এটা কি 2 MBPS বা এটা হচ্ছে 4 MBPS বা 28 MBPS, যেটাই হোক এটাও আমার এখানে বলে দিতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট আছে হচ্ছে কোডিং সিস্টেম, কোন কোডিং সিস্টেমটা আমি ইউজ করছি। যেমন আমাদের এখানে ইউজ হচ্ছে HDB3 কোডিং, হাই ডেন্সিটি অফ বাইপোলার অর্ডার 3 কোডিংটা আমি ইউজ করছি। এগুলো হচ্ছে মোটামুটি মূল্যা, এটা হচ্ছে মডুলেটার, আমার ডিমডুলেটার সেম জিনিস। সো মডেমে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মডুলেটার, একটা হচ্ছে ডিমডুলেটার। তাহলে আমার ICW থেকে যে ইয়েটা আসলো, আমার কানেকশানটা আসলো, এটা এসে এই কেবলের মাধ্যমে এখানে কানেক্ট, এখানে কানেক্ট, কানেক্টেড হয়ে এর আউটপুটটা আমার চলে গেছে আপকন্ট্রোল, এর আউটপুটটা আপকন্ট্রোল করে। মাঝখানে আমার কম্বাইনার আছে, কম্বাইনার আছে। অনেক সময় হয় কি আমার একটা ট্রান্সফর্মারে অনেকগুলো আমার হচ্ছে ক্যারিয়ার সংযুক্ত হয়। যেমন একটা ট্রান্সফর্মার বললো যে 102/102 ট্রান্সফর্মারের নাম, এগুলো নামকরণ আবার এগুলো হচ্ছে কোনটা কোন জোনকে কভার করে, এটা আবার আলাদা একটা স্ট্যান্ডার্ড। যাই হোক, একটা ট্রান্সফর্মারে যখন আমরা দিয়ে যাই, তাহলে একটা ট্রান্সফর্মারে আমাদের 10টা ক্যারিয়ার আছে, 2 MBPS এ 10টা ক্যারিয়ার আছে। তাহলে সেক্ষেত্রে আমি কী করতাম, কম্বাইনার ইউজ করি, কম্বাইনার ইউজ করে দেন আমি মডুলেটর থেকে SPA বা SSPA হয়ে এটা স্যাটেলাইটে চলে। এর পাশেই আমার আরেকটা ইকুইপমেন্ট আছে, সেটা হচ্ছে DCM, ডিজিটাল সার্কিট মাল্টিপ্লিকেশন ইকুইপমেন্ট, যেটা হচ্ছে কম্প্রেশন ইকুইপমেন্ট। নর্মালি আমাকে কী করতে হয়, উইদাউট কম্প্রেশন প্রতি MBPS-এর জন্য আমাকে ভাড়া দিতে হবে। যেমন আমি যদি আমার ব্র্যান্ড 2 MBPS আমি ইউজ করি, এটার জন্য পার মান্থ আমাকে $5,000 দিতে হচ্ছে, $5,000 প্রতি মাসে, যদি আমার ব্র্যান্ড ইউজ হচ্ছে 2 MBPS। এটা এরপরে যদি আমি কম্প্রেশন ইউজ করি, কম্প্রেশনের সাপোজ আমি 16:1 ইউজ করলাম, তার মানে কি আমাকে 16 কম্প্রেশন হয়ে গেল। উইদাউট কম্প্রেশনে 2 MBPS-কে দিয়ে আমি সাধারণত 30 জন গ্রাহককে কথা বলে দিতে পারি। আর এখানে যদি আমি 16 কম্প্রেশন করে ফেলি, তাহলে 30×16 480 আমার ইউজার অ্যামাউন্ট বেড়ে গেল। এর অসুবিধাও আছে, আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত কম্প্রেশন করতে হবে, যাতে আমার কোয়ালিটি ডিটেক্ট না করে, আদার দেন যাতে আমার ভয়েসটা বুঝতে পারে। এখানে আমার হচ্ছে রিসিভার সেন্সিটিভিটি প্লাস হচ্ছে আমার হচ্ছে বাট ফিল্টার রেশিও সব কিছু কম্প্রোমাইজ করে, সি ওভার এন, সি বাই এন, এটা একটু নয়েজ রেশিও সব কিছু দেখেই আমাকে কম্প্রেশন যেতে হবে। আমি এমন কম্প্রেশন করবো না যে দুইজন কথা বলতে চাই এখন কথাই বুঝবো, একজনের কথা আসবো না। তবে এখানে আমরা দেখছি 16% কম্প্রেশন করলে আমাদের কোয়ালিটি গ্রাহক বুঝতেই পারবে কম্প্রেশন। আমাদের নর্মাল লোকাল এক্সেসের সাথে যে কানেক্টিভিটি থাকে, এটা হচ্ছে 64 KPBS, kbps, 64 একজন গ্রাহককে আমরা দিয়ে থাকি। কিন্তু এখানে যখন আমরা হচ্ছে কম্প্রেশন করে ফেলবো, এই 64 দিয়ে আমি 16 কম্প্রেশন করলে আরও 16 ঘন্টা আমি চলে যাবো, অর্থাৎ আরও অতিরিক্ত 15 হবে সেম ব্যান্ডউইথ দিয়ে। এটা হচ্ছে যেটা প্রধান ম্যাপিংটা সেম হতে হবে, আমি এখানে যদি 16 কম্পিটিশন করি ওটাও 16 করতে হবে। আবার আমি এখানে যদি L3 Max Pro DCM ইউজ করি, ওখানেও L3 Max Pro DCM ইউজ করবো, অর্থাৎ ম্যাপিংটা সেম হতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে ইয়ে হবে, কমিউনিকেশন এস্টাবলিশ হবে।
এই রথে আমাদের ডিসিএমই এবং হচ্ছে মডুলেটর ইনভিটেলস। কখনো যদি বিটিসিএল এর চাকরি হয় বা এরকম কোনো কোম্পানির চাকরি হয় তখন হয় জাস্ট এক সপ্তাহ বা দশ দিনে একটা ট্রেনিং দিলে যেগুলো কাজ করতে এটা খুব একটা কঠিন না, জাস্ট শুরুর দিকে একটু ধরা দিলে জাস্ট কনসেপশনটা দরকার। পরবর্তীতে আমাদের কিছু কিছু ইকুইপমেন্ট আসছে ইউএসএ থেকে, কমটেক গেপ ডাটা যেগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে ইউএসএ, জাপানিজ এবং ইউএসএ দুটো কোম্পানির ইকুইপমেন্ট আছে। অ্যান্টেনা কন্ট্রোল ইউনিট, এটা নিয়ে অবশ্য আবার কথা বলা হয়। অ্যান্টেনা কন্ট্রোল ইউনিট, অ্যান্টেনা কন্ট্রোল ইউনিটটা কেন দরকার? আমার উপরে স্পেস সিগমেন্ট, নিচে আমার হচ্ছে আর্স্টেশন। হ্যাঁ, আর্স্টেশনের অ্যান্টেনা, এখানে স্যাটেলাইটের কিন্তু অ্যান্টেনা আছে, স্যাটেলাইটও অ্যান্টেনা আছে, আমার গ্রাউন্ড স্টেশনেরও অ্যান্টেনা আছে। তাহলে কমিউনিকেশনের জন্য আমার কী দরকার? তাদের মধ্যে আই টু আই একটা কমিউনিকেশন দরকার, এলওএস, হ্যাঁ, লাইন অফ সাইট, ক্লিয়ার একটা কমিউনিকেশন দরকার। কোনো কারণে যদি আমার গ্রাউন্ড স্টেশনের অ্যান্টেনা এবং স্যাটেলাইটের অ্যান্টেনা মিসম্যাচ হয়ে যায়, একটু মিসঅ্যালাইন হয়ে যায়, তাহলে আমার গ্রাউন্ড স্টেশনের অ্যান্টেনা মুভ করবে, স্যাটেলাইট কোন দিকে মুভ করতেছে সেদিকে সে মুভ করবে। এই মুভিংটাই হবে হচ্ছে আমার এই অ্যান্টেনা কন্ট্রোল ইউনিটের ব্যাপারে। আর কতটুকু আমি মুভ করবো, এটা আমার রাইটে মুভ হবে না লেফটে মুভ হবে, এটা ডিসিশন নেবে এই কন্ট্রোল ইউনিট। হ্যাঁ, যে তুমি রাইটে এত দাব দাও বা লেফটে এত দাব দাও, অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক, এটা অটোমেটিক। এ কী করে, স্যাটেলাইট থেকে একটা সিগন্যাল আমার হচ্ছে টুয়ার্ডস দ্য গ্রাউন্ড স্টেশন সে পাঠায়, এটাকে আমরা বলি বিকুন সিগন্যাল। এই বিকুন সিগন্যালের স্ট্রেংথটা সে সবসময় মেজার করে। হ্যাঁ, যে যদি সে নমিনালের মধ্যে দেখে তাহলে সে অপারেশনে যায় না, যদি সে দেখে যে না আমার সিগন্যালের স্ট্রেংথটা কমে গেছে, নমিনাল থেকে কমে গেছে, তখন সে ডিসিশন নেয় যে আমাকে মুভ করতে হবে। মুভটাও কোন দিকে করতে হবে সেটাও এখান থেকেই বলে দেয় যে আমাকে লেফটে করতে হবে না রাইটে করতে হবে। হ্যাঁ, মুভমেন্টটা কখনো কোনো কোনো সময় আমাদের হচ্ছে অ্যাজিমুথ হয়, কখনো হচ্ছে ইলিভেশন হয়। অ্যাজিমুথ মানে হচ্ছে এরকম যে ইয়েটা, আর ইলিভেশনটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন, দুটাকেই আমার হচ্ছে অ্যান্টেনা কন্ট্রোল করতে হবে। স্যার, কোনো কারণে যদি ধরে ইয়েতে পড়ে যায়, তাহলে আমার স্যাটেলাইটটা যদি পিছনে ঘুরে চলে গেল, তাহলে সে, হ্যাঁ না, ওটা হলে তো আউট অফ রেঞ্জেই চলে যাবে, আউট অফ রেঞ্জেই চলে, তার আগেই সে ই করবে, তার আগেই সে ইতে যাবে। নর্মালি আমার হচ্ছে 15 মিনিট এখানে থাকে রিফ্রেশ টাইম, 15 মিনিট, 15 মিনিট পর পর সে ই করে। কিন্তু কখনো যদি মিস অ্যালাইনমেন্টটা উইদিন দ্য 15 মিনিটের আগেই হয়ে যায়, তখন কিন্তু সে আগেই সে ইতে চলে যাবে, যাতে আমার সার্ভিসটা আনইন্টারাপ্টেড থাকে। আর এই পাশে আছে আমাদের হচ্ছে আপ কনভার্টার এবং ডাউন কনভার্টার, কেন আমি স্টেপ আপ করলাম, আমি যদি হায়ার ফ্রিকুয়েন্সিতে যদি আমি ট্রান্সমিট করি এখানে অনেক সুবিধা আছে। কী কী সুবিধা? এক হচ্ছে অ্যান্টেনার গেইন আমার বেড়ে যাবে, অ্যান্টেনার গেইন বেড়ে যাবে। আরেকটা হচ্ছে পাথ লস যেটা আছে আমার গ্রাউন্ড স্টেশন থেকে স্যাটেলাইট, এটা কিন্তু কমে যাবে। সো এই সুবিধার জন্য আমার এখানে হচ্ছে আবার কতটুকু আমি হাই যেতে পারবো, যেমন আমরা বললাম যে আমি যদি কু ব্যান্ড বা কা ব্যান্ডে যাই, ওখানে আবার আরেকটা এনিমি আছে বৃষ্টি, বৃষ্টিতে আবার ও আবার পাবো। কিন্তু সি ব্যান্ড অনেকটা রিলায়েবল ব্যান্ড, সে সব কিছু অ্যাটমসফেরিক যে ইফেক্টগুলো আমার আছে সেগুলোকে সে অভার করতে পারে। এসপিটা হচ্ছে এখানে, হ্যাঁ এখান থেকে ওয়েবগাইড দিয়ে, এই যে বললাম এগুলো হচ্ছে আমার ওয়েবগাইড, বা আউটসাইড আমার হচ্ছে এখান থেকে প্রায় আপনার 10 মিটারের মতো ডিস্টেন্স কভার করছে। এটা হচ্ছে যে এসপির সাথে ও ইয়েটা সরকার বয়স ওয়েবগাইড হচ্ছে ওয়েবগাইড হ্যাঁ ওয়েবগাইড এখানে কোয়েকশন আছে, হ্যাঁ কোয়েকশন কেবল আমি দিতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে যে লসটা, লসটা হচ্ছে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ফিগার্স লস, কিন্তু ওই ওয়েবগাইড যদি আমি ইউজ করি লসকে কমপ্লিস করা, লস কমানো যায়, এই জন্য হচ্ছে ওয়েবগাইড ইউজ করা হয়েছে। আরেকটা জিনিস এখানে আছে, এটা আমাদের লেকচারে আসে না, পোলারাইজেশন। কমিউনিকেশনের জন্য আমরা জানি কয় ধরনের পোলারাইজেশন আছে, দুই ধরনের, একটা হচ্ছে সার্কুলার পোলারাইজেশন, আরেকটা লিনিয়ার পোলারাইজেশন।
লিনিয়ার পোলারাইজেশনে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল। হ্যাঁ, এই হরিজন্টাল ভার্টিক্যাল টিভি ব্রডকাস্টিং আমরা ইউজ করি। আমাদের এই কমিউনিকেশন সিস্টেমের জন্য আমরা সার্কুলার পোলারাইজেশন ইউজ করছি। সার্কুলার পোলারাইজেশন আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সার্কুলার পোলারাইজেশন আর একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড সার্কুলার পোলারাইজেশন। হ্যাঁ, আমাদের দুইটাই ইউজ হয়েছে, লেফট হ্যান্ড সাইড সার্কুলার পোলারাইজেশন অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সার্কুলার পোলারাইজেশন, অর্থাৎ এলআইসিপি আর হচ্ছে আরআইসিপি। তো এই এলআইসিপির জন্য আমাদের একটাই এসকে, আরআইসিপির জন্য আর একটা এসকে, দুই পোলারাইজেশনের জন্য দুটাই এসকে, আর একটা হচ্ছে স্ট্যান্ডবাই। কোনো কারণে যদি আমার অনলাইনে একটাতে সমস্যা হয় তাহলে আমাদের যাতে স্ট্যান্ডবাইকে টেক ওভার করতে পারে, স্ট্যান্ডবাই যাতে নিয়ে নিতে পারে সেই ব্যবস্থাটা আমাদের এখানে আছে। এটাই নাও, এটা দিলে তো পুরো জিনিসটা দিলে একটা গ্লাস।